প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনার মাথায় একটি কথা চিন্তা করে দেখেন তো, কেন আমার সাবস্ক্রাইব বাড়ছে না, কেন আমার ইউটিউবে অনেকদিন করছি কিন্তু সফল হতে পারছি না, কেন একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, আপনি যখন একটি উদাহরণ দিচ্ছি, যখন একখানে কাজ করতে যাবেন, তাহলে কি ওরা কি আপনাকে কাজ না করার আগে টাকা দিয়ে দেবে? ওইখানে আপনাকে কাজ করবেন, তারপরে টাকা পাবেন। তেমন ইউটিউবও সেম, আগে আপনি এখানে কাজ করুন, তারপর টাকা পাবেন। তো এখন তো প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি তো একটা কাজ করতেছি, রেগুলার ভিডিও দিতেছি, কিন্তু সাবস্ক্রাইব আসে না, ভিউ আসে না। ভিউ সাবস্ক্রাইব ভাই এত সহজে আসবে না, আগে 1 বছর টাইম ধরে আপনাকে চালিয়ে যেতে হবে। ইউটিউব থেকে 1 টাকা উপার্জন করতে পারবেন না যতদিন মনিটাইজেশন চালু না হয়। তো এখন আসুন, মনিটাইজেশন চালু হলে কি হয়? হ্যাঁ বন্ধুরা, মনিটাইজেশন চালু হলে আপনার ইউটিউব অ্যাকাউন্টে ডলার আসবে, যেটা আপনি ব্যাংক কার্ডের মাধ্যমে তুলতে পারবেন। তো এখন আসুন, আপনার যেটা হবে ভিউ কিভাবে বাড়াবেন। ভিউ, আপনি ভিডিও রেগুলার আপলোড করতে থাকুন, ভিউ রেগুলার আপনার চ্যানেলে আসবে। আপনি রেগুলারই আপলোড করতে থাকুন ভিডিও, দেখবেন একদিন একদিন একটা ভিডিও গ্রো হচ্ছে, র্যাঙ্কিং হচ্ছে, ভাইরাল হয়ে গেছে, ইউটিউব আপনাকে ভাইরাল করে দেবে 100% শিওর। তো এরকম অনেকগুলো অপশন আছে যেটাকে আপনাকে মেনে চলতে হবে, যেরকম ওয়াইপি স্টুডিও চালাতে হবে, তারপরে আপনার অনেকগুলো অ্যাপস আছে যেগুলো চালাতে হয় ইউটিউব চ্যানেলের জন্য, এগুলো ইউটিউব চ্যানেলের জন্য উপপ্রিয়। তো এবার আসুন, কীভাবে আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন। আপনি 1 বছর আগে একটি সাবস্ক্রাইবারেরও আশা করবেন, 1 বছর হলে আপনার মনে টেনশন আসে, আচ্ছা 1 বছর বাদে আমি আপনাকে 90 দিন বলি, 90 দিনের আগে আপনি একটি সাবস্ক্রাইবের আশাও করবেন না। এখন প্রশ্ন আসেন ভাই, কেন এবং আপনার করবেন না? কারণ 90 দিন আগে যদি একটি চ্যানেলে সাবস্ক্রাইবের আশা করেন, আচ্ছা আমার সবচেয়ে বড় ভুল করি, আমাদের যে ইউটিউব চ্যানেলটি, এই ইউটিউব চ্যানেলটির যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটি আমরা ইউটিউবে শেয়ার করি, তারপরে ফেসবুকে শেয়ার করি, টুইটারে শেয়ার করি, ইনস্টাগ্রামে শেয়ার করি, না বন্ধুরা এগুলো করলে হবে না। ইউটিউব কিন্তু একটি মেশিন, ইউটিউব কিন্তু আমাদের সব দেখতেছে, কোন ভিউটা কোথা থেকে আসতেছে ইউটিউব থেকে, কোন লাইকটা কোথা থেকে আসতেছে, কোন সাবস্ক্রাইবারটা কোথা থেকে আসতেছে। তো যতদিন আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং ইয়ে হবে না, ততক্ষণ আপনারা ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারবেন না। তো এর জন্য আপনাদেরকে 1 বছর রেগুলার কাজ করে যেতে হবে, তারপরেই আপনারা ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন। তো এবার আসুন, আমি তো অনেকদিন ধরে কাজ করছি, উপার্জন আসছে না কেন? আবার অনেকে আছে মনিটাইজেশন চালু করতে পারে না, আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন না, এটা আপনার দোষে। এখন বলবেন যে কেন, আমার কী দোষ? এবারা আপনারই দোষ। যেরকম আপনারা অনেকে যে অনেক ভিডিও আপলোড করেন, যে বিটমেলের ভিডিও আপলোড করেন, ইউটিউব থেকে ভিডিও আপলোড করে অন্য ভিডিও আপলোড করে ছেড়ে দেন আপনার চ্যানেল, ইউটিউব এই চ্যানেলগুলোকে মনিটাইজেশন দেবে না। মনিটাইজেশন দিবে ইউটিউব ওইগুলো চ্যানেলকে, যেগুলো চ্যানেল নিজের ভিডিও করে এবং নিজেই সব কিছু করে দেয়, এই ক্ষেত্রে ইউটিউব আপনাদেরকে মনিটাইজেশন দিবে, আর অন্য কোনো চ্যানেল দিবে না। আবার অনেক আছে যারা ডিজে সং বানিয়ে ইউটিউব চ্যানেল চালায়, তাদেরকে মনিটাইজেশন দিবে না, কারণ আপনি এটা কপি করছেন, কারণ অন্যের গান আপনি এনে এসে এটাকে ডিজে সং লাগিয়ে দিয়ে দিন। এখন তো বলবেন যে ভাই, অনেকে তো এই কাজ করতেছে, হ্যাঁ বন্ধুরা এই কাজ করতেছে, যারা আপনার করতেছে আপনি গিয়ে দেখুন, এরকম অনেকেরই মনিটাইজেশন দিচ্ছে না ইউটিউব। তো এগুলো মাথায় রাখবেন। তো আশা করি, ধন্যবাদ, ভালো আছেন।